আমি মানুষের স্বাধীনতা চাই, আছি মানুষের বিপ্লবে তাই, তাই যত দূরে হোক না লড়াই আমি সংহতি জানাই। আমাদের প্রথম থেকে স্বপ্ন ছিল যে নতুন নিয়মের প্রত্যেকটা গানের মিউজিক ভিডিও হবে, সময় মতো করতে পারিনি, কিন্তু সময় মতো করতে পারলেই বরং লোকের সন্দেহ হতো যে কী করে করছে এরা। আমাদের পরিবারে সমীক রায়চৌধুরী আছে এবং সমীক ওর মাথার ক্রিয়েটিভ পোকা নড়ে, বেশ কিছু ক্রিয়েটিভ পোকাকে আমরা আমল দিতে পারিনি, কিন্তু সংহতি জানাইয়ের ক্ষেত্রে সেটা আমরা আমল দেওয়ার মতো একটা জায়গায় ছিলাম, সময় ছিল। পাশাপাশি সংহতি জানাইয়ে যেটা সবথেকে বেশি জরুরি দরকার ছিল সেটা হচ্ছে যারা অংশ নিচ্ছেন এই প্রজেক্টটাতে তাদের সবার সংহতি। এটার মিউজিক ভিডিওটা একটু টাফ, তার কারণ অনেক লম্বা লম্বা অনেক লেন্দি লেন্দি শট আছে, অলমোস্ট ইটস আ সিঙ্গেল শট মিউজিক ভিডিও। যদি একটু চ্যালেঞ্জিং থাকে শুট করা তবে বেশি মজা আসে। তো আমি বললাম ওয়াই নট, তাহলে করেই ফিল্ম। চ্যালেঞ্জেস প্রচুর আসে, প্রচুর সমস্যা হয় শুট করতে, বিভিন্ন রকমভাবে ম্যানেজ করতে হয় শুটটাকে। জঙ্গল পেরিয়ে একটা একটা গন্তব্য যে গেটটা, তার সামনে এসেছো তোমাদের ইয়ে, কোথাও আমরা স্যাক্রিফাইস করছি না, তো আপোষ করছি না, না না এটাই দরকার, এটুকুই দরকার, একদম একদম। তো কনসেপ্টটা কিছুটা বললো, একটা আউটলাইন দিলো যে এরকম কনসেপ্টে করা যায়। তখন আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি একটু একটা স্ক্রিপ্ট লিখে তোমাকে পাঠাই। আর অ্যাজ ইউজুয়াল রূপমদাকে স্ক্রিপ্ট লিখে পাঠালাম, আমি রূপমদা পছন্দ হয়ে গেল। লড়ছি, এটা একটু আমাদের কাছেও টাফ, কিন্তু ওই চ্যালেঞ্জ না এলে নতুন কিছু করা যায়, আর নতুন কিছু করার জন্য চ্যালেঞ্জটা লাগে। আনকাট মিউজিক ভিডিও মানে একটাই প্রলং শট, যেটা পুরো মিউজিক ভিডিওটাকে দেখাবে। হয়তো দু একটা জায়গায় আমাদের যেহেতু দৃশ্যপট পরিবর্তনের ব্যাপার আছে, সেহেতু আমাদের জায়গাটা বদলে গেছে, কিন্তু যে অনুভূতি সঞ্চার করবে এই মিউজিক ভিডিও সেটা আনকাট, এবং এর বেশিরভাগ অংশই সম্পূর্ণ আনকাটভাবেই তোলা। তুমি লেখেল পাঠালে প্রশাসন, তুমি বর্ষতা চাও বিরোধী, জেনে নাও সবাই নয় স্থাবর, ওরা আগুন নতুন পঙ্ক্তি। সংহতি জানাই এরকম একটা প্রজেক্ট যেটা পড়তে গিয়ে মনে হলো এটার একটা ডকুমেন্টেশন করা প্রয়োজন, কীভাবে আমরা বানাচ্ছি সেই মেকিংটা তৈরি করার প্রয়োজন। তো সেটা যখনই প্রয়োজনটা মনে এলো তখনই এই ভাইদের মানে ঈশান দেদা, এই দেদা না তো দেবাশিস দাস, হ্যাঁ, এবং তাদের একটা প্রতিষ্ঠান থিঙ্কার্স প্যারাডাইস, এদের কথা মনে এলো। ওদেরকে আমি বললাম যে তোমরা করবে নাকি, তোমরা করতে ইচ্ছুক নাকি, ওরা বেশ আগ্রহের সঙ্গেই ব্যাপারটা করা শুরু করলো এবং প্রচণ্ডই খেটে, মানে আমাদের মতনই প্রায় খেটে খুঁটে এটার একটা মেকিং তৈরি করছে এখন, হোপফুলি ভালোই হবে। চলো নতুন প্রশ্ন তুলে দিই, অচলায়তনে আবার খাবি স্বচ্ছ মনন লড়ুক আজাদীর। নিজেরই একটা মানে কি বলবো, সব থেকে প্রিয় কাজের মধ্যে এটাই পড়ে সবার আগে। জার্নিটা জাস্ট শুরু হচ্ছে, এইটা তো জার্নি বাড়ছে এবং শেষটা হবে এর পরের দিকে। হ্যাঁ, এই বিদ্রোহটা বিদ্রোহী করতে পারে, ঠিক আছে, পারফেক্ট।